দিনকে দিন ইউটিউব ইজ গেটিং পলিউটেড। আমরা একটা মানুষকে ফেমাস বানাই তার কন্টেন্টের জন্য, কিন্তু দিন শেষে বাস মারি তার পার্সোনাল লাইফের জন্য। এই জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যেমন নিজেদেরকে খুব একটা পাবলিকে আনতে সাহস পায় না, তেমনি তাদের কন্টেন্টের ইম্প্রুভমেন্টও সেই আকারে হয় না। আমাদের কাছে ক্রিটিসিজম মানেই হচ্ছে গিয়ে গালিগালাজ। এর একটা বেসিক রিজন হিসেবে আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটররা যেহেতু পাবলিক ফিগার, এই জন্য তাদেরকে যদি ফেসবুকে গালিগালাজ দেওয়া হয় তাহলে সেইটার জন্য আপনি অনেক হাহা রিয়েক্ট পান, যেটা আপনাকে দিন শেষে মোটিভেট করে আরও গালিগালাজ করার জন্য। ভাইয়া আমার কন্টেন্ট আপনার কেমন লাগে? তুই একটা থ্যাংক ইউ। আমি তোর চেয়ে বেশি পপুলার হয়ে গেছি। আমরা এভাবে গালিগালাজ করে যে ক্রিটিসিজমটা করি সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম, মানে ধ্বংসাত্মক ক্রিটিসিজম। আল্লাহ, ক্রিটিসিজম বলতে এত কষ্ট হয় কেন? বাট দেন আগে যখন আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা গঠনমূলক ক্রিটিসিজম করেন, তখনই সেটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কাজে লাগে, তাদের স্কিল ইম্প্রুভমেন্টের জন্য কাজে লাগে। ওয়েট এ মিনিট, স্কিল? আর কোনদিন বলতে পারবো না, স্কিল শেয়ার হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে 25,000-এরও বেশি ক্লাস আছে কন্টেন্ট ক্রিয়েটর জন্য। বলতে পারবো না যে এখানে মানুষ অ্যানিমেশন সহ কত কিছু শিখতে পারে। আমি আর কোনোদিন কাউকে 2 মাসের ফ্রি অ্যাক্সেস দিতে পারবো না, যেটা ফার্স্ট 500 জন ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে পেয়েছে। তো আমি আর কোনোদিন বলতে পারবো না স্কিল শেয়ার কত অ্যাফোর্ডেবল, মাত্র $10 পার মান্থ। মামা দেখছো কি আমরা চালাকি করে ব্র্যান্ডিং করে দিলাম? মানুষ কিচ্ছু বুঝে নেই। না, একদমই বুঝে নেই। প্রত্যেকটা পচানোর আগে এবং পরে প্রশংসা করে নিবেন। সো পচানোটা যদি বার্গারের প্যাটিস হয় তাহলে প্রশংসা দুইটা হবে হচ্ছে গিয়া বার্গারের ব্রেড। সো ইয়া, দ্যাটস ইট। আয়মান ভাই তার লাইফে এইভাবে আমাকে বহুত বাস মারছে। অন্তিক, শুনে রাখ, আই লাভ ইউ। ওকে, বাড়িটা কি আকসোস? হ্যাঁ, দেখে মনে হয় আমি, হ্যাঁ, কোনো দিক দিয়ে দেখে মনে হয়, মনে দেখি জানো, যে আকাশ থেকে যে কাক উড়ে যায় না, ওই কাক যদি পায়খানা করে তাহলে দেখতে এরকম হবে, বুঝছো? অন্তিক, কাজে যে ফাঁকিবাজি স্টার্ট করছে যেটা একদম পুরো ক্লিয়ারলি বোঝা যায়। এই তোরকে আমি স্যালারি কম দিই, হ্যাঁ, বাট আই লাভ ইউ। এনিওয়েজ, চলুন পরিচিত হয়ে গান ফ্রেন্ডস এর সাথে। এন্ড বাই দ্য ওয়ে, এখন চলছে বার্গারের নিচের যে ব্রেডটা, মানে যেখানে আমরা প্রথমে প্রশংসা করব সেই পার্ট। গান ফ্রেন্ডস হচ্ছে গিয়ে বেসিক্যালি বাংলাদেশের হাই স্কুল মিউজিক্যাল। এখানে প্রধান ক্যারেক্টার হচ্ছে গিয়ে ওস্তাদ তামিম এবং তার শিষ্য সৌভিক। তাছাড়াও আরো কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন তামিমের ফ্রেন্ড গন্ধদা, যার নাম শুনে বোঝা যায় যে তার গা থেকে অনেক গন্ধ বের হয়। এছাড়াও সৌভিকের কিছু ফ্রেন্ড যাদের নাম না জানলেও চলবে। এন্ড ফাইনালি সৌভিক ভাইয়ের আরেকটি ফ্রেন্ড জাকি ভাই, যে এই চ্যানেলে আসছেই হচ্ছে গিয়ে রেসিজম আর ফ্যাট শেমিং এর শিকার হওয়ার জন্য। এই ভোটকায় বেসুরা গায়, সো হোয়াট, এই ভোটকায় বেসুরা গায়, ওই কালা কালা ভোটকারে, কোন কালা কালা ভোটকারে, তোর পাশের কালা ভোটকারে। আমি ওনার জায়গা থাকলে যে কবে সুইসাইড করতাম। #justiceforzaki হবে, আই লাভ ইউ। গানফ্রেন্ডস এজ এ ইউটিউব চ্যানেল স্টার্ট করে 2015 সালের মে 13-তে, এন্ড মাত্র 4 বছরে তারা মাত্র 12টা কন্টেন্ট আপলোড করে 6 লাখ+ সাবস্ক্রাইবার অর্জনে সফল হয়, যেটা আই থিঙ্ক বাংলাদেশের ইউটিউব হিস্ট্রিতে একমাত্র এক্সাম্পল। যদিও সালমান মুক্তাদি, রাজের এলডিডি, ভাই ব্রাদার্স, তাসিনেশন সহ আরও অনেক চ্যানেল গান বানিয়েছে, কিন্তু বাংলাদেশে কমেডি গানের চ্যানেল বললে সবার আগে গানফ্রেন্ডস এর নামই মাথায় আসবে। বার্গারের প্রথম ব্রেডের পার্ট শেষ, এখন মাম্মা প্যাটিজের পাল্লা। গানফ্রেন্ডস এর কিছু জিনিসে সিরিয়াস সমস্যা আছে, যেমন ধরা যাক সৌভিকের বাবার কথা। সৌভিকের বাবা দেখতে ফর সাম রিজন সৌভিকের মায়ের চেয়ে কম বয়সী, অবভিয়াসলি, কারণ উনি স্বামী হাসান সরকার। আয় হ্যাঁ, আমি জানতামই না, আয় হ্যাঁ। যদি এটা আপনার কাছে উইয়ার্ড লাগে, দেন এর চেয়েও উইয়ার্ড জিনিস গানফ্রেন্ডস এর স্টকে আছে, যেমন গানফ্রেন্ডস এর স্ক্রিপ্ট। কথা বলি গানফ্রেন্ডস এর রিলেশনশিপ। ওস্তাদ তামিম এখানে ম্যারিড হলেও সে কোনো একটা কারণে সৌভিকের বোনের সাথে লাইন মারে,
যদি এনাকে লুচু ডাকেন তাহলে সৌভিককে কি ডাকবে? সৌভিক ভাইয়ের রিলেশনশিপ আই গেস আমার লাইফের চেয়ে বেশি মেসড আপ। সৌভিক ভাই এপিসোড 5 এ দেখা যায় ওস্তাদ তামিমের বউ আনুষ্কার সাথে লাইন মারছে, পরে যখন আনুষ্কার কাছ থেকে সৌভিক ভাই পাত্তা পায় না তখন সে এপিসোড 11 তে ধরে ওস্তাদের মেয়েকে। সিরিয়াসলি, ইদার তুই আমার বউকে ধর আর নইলে আমার মেয়েকে ধর, ফিক্স কর বাবা। আমি আমার বোনকে দিতে রাজি আছি, আমার বউ তোর মেয়েও তোর, ডান। স্ক্রিপ্ট এখন আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে, এখন স্ক্রিপ্ট মানে হচ্ছে সৌভিক ভাইয়ের সুরে পারফেকশন নাই, সেজন্য ওস্তাদ তামিমের মারামারি কাটাকাটি গালাগালি। বাট আগে গান ফ্রেন্ডস এর স্ক্রিপ্ট মানে ছিল শুধুই দণ্ডনীয় দণ্ডনীয় জোকস। ফাইজামি করো আমার দণ্ড বড়, সাহস থাকলে ধরো গামা পাসানি পামাগা থাকলে। ভাইয়া ভাইয়া, এখানে দণ্ড ধরো কি বলতেছে এটা? হ্যাঁ, আমি 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 কোচি বাচ্চা, আমি কিছু বুঝি না, আমিও ফিডার আছে, দুধ দাও তো, একটু একটু দুধ খাবো। গান ফ্রেন্ডস এর সেকেন্ড মেসড আপ জিনিস হচ্ছে গিয়ে ওনাদের কনসিস্টেন্সি। আপনি যদি আমাকে ইউটিউবে রেগুলার ডাকেন তাহলে ওনাদেরকে কি ডাকবে? গান ফ্রেন্ডস এর ফার্স্ট কন্টেন্ট বের হয় মে মাসের 13 তারিখ 2015 সালে, অ্যান্ড এর পরের কন্টেন্ট বের হয় অক্টোবরের 3 2015 সালে, লাইক 5 মাসের ব্রেক। 3 বছরে 12টা কন্টেন্ট কিভাবে, এটা আশা করি এখন বুঝতে পারছেন। আবার ওনারা জোকসও মানে কেন তাদের ভিডিও শুরু থেকেই পলিশ ছিল, তারপরও এই 3-4 বছরে তাদের এডিটিং, কন্টেন্ট, লোকেশন, মিউজিক সবই ইম্প্রুভ করেছে। আগে যেখানে গান ফ্রেন্ডস মানে ছিল হচ্ছে গিয়ে একটা রুমের ভিতরে লাইভ গিয়ে লাইভ রেকর্ড করা, সেখানে গান ফ্রেন্ডস মানে হচ্ছে কি এখন ইলেকট্রিক ক্লাসিক্যাল যে কোনো ইনস্ট্রুমেন্টালের মেশআপ। আরে ওস্তাদ বোঝেন না আপনি কথা বলেন ভাই কম দিগি দিগি গম গম, যদি শোন না বোঝেন বসে বসে খান না আলুর দম দিগি দিগি দম দম, বিশ্বাস কর একটু সুরে গাইলে হবি হ্যাঁ সাম দিগি দিগি সাম সাম, যত খুশি ধরেন যত খুশি যা বলেন আমি আপনার কথারে দাম দেই কম। যাওয়ার আগে এটাই বলবো যে এই চ্যানেলের ফুল পটেনশিয়ালিটি আছে গোল্ডেন প্লে বাটন পাওয়ার জন্য। সো ইয়াপ, বেস্ট অফ লাক টু গান ফ্রেন্ডস, লাইফ প্যারাহীন। হ্যালো এভরিওয়ান, কুইক কথা বলতে চাই, সেটা হচ্ছে নাম্বার 1 থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, নাম্বার 2 এই বই মেলায় আমাদের বই আসছে আমার আর আয়মান ভাইয়ের লেখা, ভালো লাগে না? নাম্বার 3 যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লাগে এন্ড যদি চান যে এরকম কন্টেন্ট আরো আমরা ফিউচারে বানাই, দেন প্লিজ ডু লেট মি নো কাকে নিয়ে বানাবো, কাদেরকে নিয়ে বানাবো। অ্যান্ড ইয়া, That's all. See you again, Sarah. Bye-bye.